খেলা হলো সর্বজাতি, সর্বস্তর এবং সর্বপ্রকার মানুষের জন্য। এই বার্তা নিয়েই আজ 16ই আগস্ট খেলা দিবসের দিন দেশপ্রিয় পার্কে রাসবিহারী বিধায়ক দেবাশিস কুমারের উদ্যোগে ফুটবল ম্যাচের মাধ্যমে খেলা দিবস পালন করা হয়। আজ এখানে সক্ষম মানুষদের সাথে সাথে শারীরিকভাবে অসক্ষম কিছু মানুষদের নিয়েও ফুটবল খেলা হয়। বিধানসভা ভোটের আগে খেলা হবে এই স্লোগান তুলেই প্রচারের ঝড় তুলেছিল তৃণমূল কংগ্রেস। তৃতীয়বার ক্ষমতায় আসার পর রাজ্য সরকারের উদ্যোগে 16ই আগস্ট খেলা দিবস পালন করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আজ এই খেলা দিবসের দিনই আমরা চলে এসেছি 85 নম্বর ওয়ার্ডে দেশপ্রিয় পার্কে, যেখানে আজ খেলা দিবস উদযাপন করা হচ্ছে। তো আপনাদেরকে আজ আমরা দেখিয়ে দেবো এই খেলা দিবস এখানে কীভাবে উদযাপন করা হচ্ছে এবং আজকে এখানে কী কী প্রোগ্রাম আরও রয়েছে। সর্বস্তরে সর্বশ্রেণীর মানুষের খেলায় অংশ নেওয়া উচিত। আমরা এই যারা শারীরিকভাবে বিশেষ অবস্থায় আছেন তাদের আমরা যেখানে মানে খেলার আয়োজন করেছি, যাতে এই বার্তাটা যায় এই খেলায় সবাই অংশ নিচ্ছেন, কেউ বাদ নেই। নিশ্চয়ই আমাদের বার্তা একটাই, যে সর্বস্তরে সর্বশ্রেণীর সমস্ত মানুষ এই খেলায় অংশ নিক। এ খেলা উন্নয়নের খেলা, এ খেলা কন্যাশ্রীর খেলা, এ খেলা আমাদের স্বাস্থ্যসাথীর খেলা, এই খেলা লক্ষ্মীর ভাণ্ডারের খেলা। উদ্দেশ্য যে যেরকম সক্ষম লোকেরাও খেলবেন, যারা সক্ষম নয় তারাও খেলবেন, সর্বস্তরের সর্বশ্রেণীর সর্বধর্মের মানুষ খেলবে। হ্যাঁ, একটা বিষয় সেটা হচ্ছে যে আজকে সকালবেলায় দিলীপ ঘোষকে দেখা গেছে ফুটবল তাই খেলতে ইকো পার্কে, কোনোদিনই ফুটবল নিয়ে খেলে না, হঠাৎ করে আজকেই খেলে। তো আমি তো ওনার তো মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কৃতজ্ঞ থাকা উচিত, যা যে খেল দিবস এবং 16ই আগস্ট খেলা হবে দিবস করেছেন বলে উনিও মাঠে নেমেছেন, ওনাকে অনেক ধন্যবাদ। সেটা আমি বলতে পারবো না, তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা হবে দিবস ওনাকে উদ্বুদ্ধ করেছে, উনি ফুটবল নিয়ে মাঠে নেমেছেন, এর জন্য ওনাকে অনেক ধন্যবাদ। আজকে আমরা আপনাদেরকে দেখালাম দেশপ্রিয় পার্কে খেলা দিবস উদযাপন, যেখানে সক্ষম ব্যক্তিদের সাথে সাথে যারা সক্ষম নন খেলাধুলাতে তাদেরকেও নিয়ে দিনটিকে উদযাপন করা হয়েছে। আরও আপডেট পাওয়ার জন্য দেখতে থাকুন টুডেস বাংলা। ক্যামেরায় রানার সাথে আমি সঙ্গ মিত্র।